ছেলেকে ছেড়ে এলাম আজকে। ছেলে স্কুলে চলে গেল, আজকে বলছিল মা খুব ঘুম পাচ্ছে স্কুল যাব না। আমি বললাম যা স্কুলটা কামাই করিস না। আমি দেখো এখানে আজকে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তোমাদেরকে দেখাবো বলে, আকাশটা কি সুন্দর লাগছে, তোমরা দেখো কি সুন্দর লাগছে আকাশটা। আমার তো খুব ভালো লাগছে, ক্যামেরায় কতটা উঠছে আমি বলতে পারছি না। আমি ভাবলাম ঘরে ঢোকার আগে বন্ধুদের একবার বলি গুড মর্নিংটা। যাই হোক, গুড মর্নিং অফিসিয়ালি বলে দিচ্ছি, গুড মর্নিং বন্ধুরা আজকে বলে দিলাম। তো এখন বাড়ি ঢুকবো, একটু চা করবো। চা করে আসলে অ্যাকচুয়ালি কালকে না অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে, চা করে তারপর রান্না বান্না শুরু করবো। আজকে একটু রান্না বান্না আছে কারণ বোঝা মিল দিয়ে রান্না দুদিন ধরে করলাম, আজকে একটু বেশি করে রান্না করতে হবে। তারপরে ঘরের কাজ আছে, সবই তো বুঝছো একটা হাউসওয়াইফের কত কাজ থাকে, তো সেই জন্য কাজগুলোতে এগোতে হবে। আর আমাকে দেখে আজকে একটু ফ্রেশ মনে হচ্ছে না, মনে হচ্ছিলো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। পেছনে করিডোরটা একদম ফাঁকা, এই সময় সবাই অফিস চলে গেছে, কেউ নেই, বোধহয় আমি একাই আছি। আর দেখো বাস, ব্যস্ত লাইফ, সকাল থেকে বাস যেতে শুরু করেছে। আজকের ওয়েদারটা মনে হচ্ছে ভালো হবে, তার কারণ হচ্ছে বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। তো আমার কি বলতো, এই সকাল থেকে উঠে না ছোটাছুটি করাটা একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে। তার কারণ হচ্ছে ছেলে যখন খুব ছোট ছিল, ছেলে যখন কলকাতা স্কুলে পড়তো তখন আমি তো বরাবরই একা থাকতাম, কারণ আমার বর বাইরে চাকরি করতো। তো ছেলে স্কুলে সেখানেও একটা টেনশন, পরীক্ষার সময় সব কিছু ঠিক, মানে যত রাতই যাকি ছেলে স্কুলের সময় ঠিক আমি সকালে উঠে যাব, এই অভ্যেসটা আমার রয়ে গেছে। এখানেও তাই, মানে আমি এমনিতে হয়তো 8টা সাড়ে 8টা, কখনো কখনো আবার খুব রাত হলে 9টা হয়ে যায় উঠতে, কিন্তু তবুও স্কুল চলাকালীন আমি কিন্তু ভোরবেলা উঠে যাব। এটা আমার একটা অভ্যেস, কারণ ওটা একটা ডিউটির মধ্যে পড়ে, তো আমার মানে আমার উপরেই ছেলে সব নির্ভর করছে। যাই হোক, চাটা করে নিই, সকাল থেকে আর এত বকবক করবো না, চাটা করি। খুব চা খেতে ইচ্ছে করছে না, চোখটা টানছে দেখছি আজকে। রান্না আমার অলমোস্ট শেষের দিকে, আর এই দেখো একটু দাঁড়িয়ে আছি জানলার ধারে, আজও মেঘ মেঘ একটু পড়ছে। আর আমি একটা আপেল খাচ্ছি, অলমোস্ট খাওয়া হয়ে গেছে, খেয়ে নি। আপেলটা আছে অনেকদিন ধরে, মাঝে বাইরে চলে গেছিলাম তার আগে বাজার করে এনেছিলাম, নিয়ে আর খাওয়া হচ্ছে না, ভাবলাম একটু দাঁড়িয়ে আছি এই সময় খেয়ে নি। রান্না আমার হয়ে গেছে অলমোস্ট, এই দেখো প্লেন যাচ্ছে, দেখো ওই দূর থেকে দেখতে পাচ্ছ, দেখতে পেল না, মেঘে ঢেকে গেল, অনেক নিচ দিয়ে যাচ্ছে। আমি কি কি রান্না করলাম একটু পরে তোমাদের দেখাচ্ছি। এখন আমার ঘর ঝাড় মোছা হয়নি, ফার্নিচার মোছা হয়নি, কোনো কাজ হয়নি। এই মাছের ঝোলটা হচ্ছে, এই মাছের ঝোলটা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। আমি চান করবো, যতক্ষণ না চান করি না ভালো লাগে না, ভালো করে পুজো করতে হবে, শ্যাম্পু ট্যাম্পু করে চান করবো, পুজো করবো। আর ঘর পরিষ্কার তো আমি করেই দিচ্ছি, আমি বলেছি ছেলে আসার আগে আমি রেডি করে নেবো। তো আজকে মনে হচ্ছে ছেলে আসার অনেক আগেই আমার সব কিছু হয়ে যাবে, আমি কাজগুলো করে নিই, কারণ অনেক সকাল থেকে আজকে কাজে লেগে পড়েছি, ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার সব সারাও হয়ে গেল। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরও আমার মোছা হয়ে গেছে অলমোস্ট, একটা কড়াই আছে, বাসন আছে, আমি মেজে নেবো। আমি কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা তরকারি করেছি, বেগুন দিয়েছি। আর সকালে না ছেলে ভাত আলু সেদ্ধ খেয়ে যায়, তো একটু ভাত রয়ে গেছে, বেগুন ভাজা করেছি আর মাছের ঝোল করেছি। দেখ চলো আজকের আমার এটাই রান্না, এবার ঝটপট ঘরটা মুছে ফার্নিচার মুছে চান করতে যাই। আমার সমস্ত ফার্নিচার মোছা হয়ে গেল, আর দেখো ঘরের তিনটে ঘরেরই ফার্নিচার আমি ভালো করে রোজ মুছি,
তারপর এবার আমি আস্তে আস্তে ঠিক করলাম যে যখন সব কমপ্লিট হয়ে গেল এবার ঘরটা আমি মুছতে শুরু করলাম। আমি পুরো ঘর মোছার ভিডিওটা কেন দেখাই না বলতো? কারণ ভিডিওটা ভীষণ বড় হয়ে গেলে তোমাদেরই বোর লাগবে। আর ওই দেখো সুটকেসটা রাখা আছে, আমার এখনও পর্যন্ত কভারটা কাঁচা হয়নি। অ্যাকচুয়ালি কি আমি একদম সময় পাচ্ছি না গো। আরেকটা কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, যার জন্য জামা কাপড়ও বাইরে মেলতে পারছি না, মেললে আবার সঙ্গে সঙ্গে তুলে নিতে হচ্ছে। তো যাই হোক, এই এই মুহূর্তে ছেলে আসার আগে আমি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিলাম, যাতে ছেলে আমাকে অন্তত ফ্রিভাবে দেখতে পায় যে মায়ের এখন আর কোনো কাজ নেই, ও যেটা পছন্দ করে না আমি সেটা করতে চাই না। তো এই আর কি আমার রেগুলার কাজ চলে, সব আমি পরিষ্কার রাখাটাই আমার বড় ডিউটি। আমি ছেলের জন্য বাইরে অপেক্ষা করছি, আর বাইরেটা দেখো কিরকম বৃষ্টি, ওয়েদার ভীষণ খারাপ। আমার ছেলে চলে এসেছে, আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি ও জানেই না যে মা দাঁড়িয়ে আছে বাইরে আজকে গেট খুলে। দাঁড়াও, ওকে দেখাচ্ছি, লিফ্টে করে আসছে। আমি নিচে দেখলাম যে ও আসছে, আমি দেখাই, ওই দেখো আসছে। স্কুল কেমন হয়েছে? খুব ভালো। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। দাঁড়াও, ওকে রেডি করে নি এখন। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, ছেলে তো চানটার করে নিয়েছে, স্কুল থেকে এসে একটু 15 মিনিট গেম খেলে, আমি বারণ করি কিন্তু তবু খেলে, কি বলবো বলো। চান হয়ে গেছে, এবার আমি খাবার নিয়ে এসেছি, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে আমার বারান্দার ছাদ ঘরে পর্যন্ত চলে আসছে। ওই জন্য দেখো সবগুলো আমার লাগানো, দরজা জানলা সব কিছু লাগানো। আর আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাই। আলু, গাজর, ফুলকপি আর বেগুন দিয়ে একটা তরকারি করেছি, বেগুন ভাজা করেছি, মাছের একটা কালিয়ার মতো করেছি, আর মাখন আছে, আর কিচ্ছু না। এবার খাইয়ে দিই, কারণ যথেষ্ট দেরি হয়ে গেছে, আর আমার পেটে মানে ছুঁচট দৌড়চ্ছে, ছেলেরও তাই। দুপুরবেলা না আমি একটু শুয়ে পড়েছিলাম, দেখো ঘরের কি অবস্থা, বাইরে মেলতে পারছি না, মুষলধারে বৃষ্টি, আমি সমস্ত ঘরে মেলেছি, কিচ্ছু করার নেই। এত বৃষ্টি পড়ছে বাইরে যে আমি যদি কাপড়টা বাইরে মেলি সঙ্গে সঙ্গে ভিজে যাবে। যে এই নিচেও কিছু জামা কাপড় আছে, এই নিচেও এইভাবে মেলতে হয়েছে। আর আজকে যেহেতু চাদর ছিল দুটো গায়ে নেওয়ার, সেই চাদর চাদরের জন্য অনেকটা বেশি, পুরো দুটো চাদরই তারটা দখল করে নিয়েছে। একটু ভাবছি কফি খাই বা চা খাই, কিছু একটা খাই, খুব খেতে ইচ্ছে করছে। আর ছেলেকে এক্ষুনি ঘুম থেকে ওঠালাম, এবার একটু পড়তে বসাবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি 7টা বাজতে চললো এখানে। আমি আসলে সারা দিনটাই তোমাদেরকে দেখাই, তো বিভিন্ন টাইমে বিভিন্ন, সবটা তো সবটাই দেখাতে ইচ্ছে করে, কিন্তু সবটা তো দেখানো যায় না, কারণ কি বলতো, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই 10 মিনিটের মধ্যে সবটা সারা দিনটা আনতে হয়, তো কী কী করি না করি সেটুকুই দেখাই তোমাদেরকে। আর এখন ঘুম থেকে উঠেছি, খুব মানে একটু অন্যরকম আমেজ আছে। তো যাই হোক, একটু চা কিংবা কফি খাই, না হলে আর হচ্ছে না। এখন এখানে অনেক রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রাত্রে খেলাম ভাত, আর দিনের যা তরকারি ছিল সেগুলো খেলাম। আমার তো গুড নাইট জানানো হয়নি, আমি তো শুতে চলে এসেছি, ভাবছি এই যে যা গুড নাইট জানানো হলো না। আর সারা সন্ধেটা আজকে একটু ছেলেকে পড়িয়েছি, ওই জন্য পড়ার সময় একদম আমি ডিস্টার্ব করিনি, মানে কি বলতো, পরীক্ষার পর এই প্রথম ছেলেকে নিয়ে পড়তে বসলাম, তো ন্যাচারালি একটু সময় তো ওকে বেশি করে দিতে হবে, ওর তো মন এধার ওধার উড়ে উড়ে বেড়াচ্ছে, ধরে 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 পড়তে বসাতে হচ্ছে। তো যাই হোক, আমি আর নড়বো না, ক্যামেরাটা খুব নড়ছে, ও শুতে চলে এসেছে। বাবু একবার গুড নাইট করে দে, আয় এখানে, চল। গুড নাইট, গুড নাইট, গুড নাইট করে দিল লক্ষ্মী ছেলে। তো কালকে তো ভাবছি ছেলের তো একটা ভ্যাকসিন নেওয়ার কথা হচ্ছে, করোনার ভ্যাকসিন, এখানে 12 বছর হয়ে গেলে করোনার ভ্যাকসিনটা নিতে হয়। তো যদি ভ্যাকসিনটা নিতে যাই তাহলে সকাল সকাল বেরোতে হবে ভ্যাকসিনের জন্য। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি এবার ভিডিও এডিট করব, কারণ আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু পড়াতে পড়াতে না আমার দেরি হয়ে গেছে। আর বুঝতেই তো পারছো একা হাতে কাজ, অনেকটা চাপও থাকে, আর অ্যাকচুয়ালি চাপগুলো আমি নিয়েও মাথায়, সেটাও বলবো না।
তা আমার ভিডিও তো সারাদিন ধরে দেখছো, কেমন লাগছে একটু জানিও। আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটা আমার ছোট্ট, ওটাকে আমি অনেক বড় করতে চাই, এটা ইচ্ছে আছে। এবার তোমরা হেল্প করলে আমার সেটা চ্যানেলটা বড় হবে। আর চেষ্টা তো করছি সারাদিনটাই দেখাবার, মানে সেরকমভাবে তো 10 মিনিটে সবটা দেখানো যায় না, তবু চেষ্টা করছি। আমি বাড়িতে থাকলেও দেখাচ্ছি, আমি বাইরে গেলেও তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর স্কিপ করে ভিডিও দেখো না, কারণ স্কিপ করে ভিডিওটা দেখলে না আমার ওয়াচ টাইমটা হবে না। এখন ছোট্ট চ্যানেল তো, ওটাকে বাড়াতে হবে, নাহলে ইউটিউব আমাকে ওয়াচ টাইম দেবে না। এটাই, আমি খুব একটা ইউটিউবের নিয়ম জানি না, ঠিক যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বললাম। আর যাই হোক, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও চেষ্টা করছি ভালো থাকার, সুস্থ থাকার। আর ডেফিনেটলি ভালো থাকতে হবে। আর যাই হোক, এখন রাখি, গুড নাইট জানাই, ঘুমোবো। কাল সকাল সকাল উঠে আবার তোমাদের জন্য একটা ফ্রেশ ভিডিও আনবো, যদি কোথায় যাই অবশ্যই তোমাদেরকে দেবো। আজকের মতো রাখি, টাটা।